পুরীশ কুয়াশা, আজকে অনেক কুয়াশা দেখেন, অনেক অনেক কুয়াশা, এত শীত, এদিকে বেশি শীত, আল্লাহ আল্লাহ অনেক শীত, কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না বাহিরে, মানে পাশের বিল্ডিংটাও দেখা যাচ্ছে না, এত কুয়াশা আর এত ঠান্ডা বাতাস, অনেক বাতাস, উড়ি বাবারে বাবারে, খাও না চুপি না, আমি ভিডিও করতেছি, আমাদের সকালবেলা নাস্তা এনে পরোটা নিয়ে আসছে, আল্লাহ পরোটা কি রে এত পোড়া যাই গেছে কেন, বলবি যে হালকা ভাজা দিতে, আল্লাহর নামে নতুন বাসায় সকালবেলা নতুন নাস্তা খাচ্ছি, বুঝছো তো, নেই এখানে বস, আমি আর একটা প্লেট নিচ্ছি, তুমি বসো, নাস্তা খাওয়া শেষ, তো এখন চা বসিয়ে দিলাম, চা খাবো, চা খাওয়ার পরে সব কাজ শুরু করে দিব, অনেক ঠান্ডা সকালবেলা আজকে, অনেক বাইরে আজকে, কিচেনটা এখনো গোছায়নি, সব কিছু এলো মেলো, জাস্ট একটু এনে রেখে দিছি, আস্তে আস্তে সব গুছিয়ে নিব, রে কি পাই দিছি, এই হলো কিচেনের অবস্থা, আর এই যে ডাইনিং, ডাইনিং টেবিলটা একটু ক্লিন করলাম, এখনো গোছানো বাকি আছে, এই রুমের অবস্থা তো খুবই খারাপ, এই যে সব এলোমেলো, এটা হলো নতুন বাসা আসার পরের দিনের ভিডিও সকালবেলা, তো এই যে বিছনাগুলো এলোমেলো, পুরো বাসাটাই অনেক ঠান্ডা, এদিকে একটু ঠান্ডা মনে হয় বেশি, রৌদ্র হইলে আবার এত ঠান্ডা লাগত, মিহি আমি বিছনাটা গুছাইছি না, তুমি কেন এলো মেলো গুছছো, ব্যাগটা না, ব্যাগটা নামাইছি কি, হ্যালো বারিন্দার অবস্থা, কাজ শুরু করে দিচ্ছি সকালবেলা, নাস্তা খেয়েছি, এখন চা, তো চা খাওয়া শেষ করে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, তো এই যে ডাইনিং টেবিলের ভিউটা আমার কাছে তো বেশ ভালো লাগতেছে, তো এখন রান্না শুরু করে দিলাম, আর আজকে কী কী রান্না করবো সেটা একটু দেখাবো, তবে একদমই সংক্ষেপে রান্না, কারণ অন্য অন্য যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, এই জন্য রান্নার দিকে সময়টা কম দেব, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আজকে নতুন বাসার প্রথম রান্না করতেছি, তো এই যে আজকে কী রান্না, কাল রান্না করছি, ভাত রান্না করলাম, তো এখন মুরগি রান্না করতেছি, আর কিছু রান্না করবো না, কারণ হলো বুঝে নেই তো, বাসা চেঞ্জ করা তো বিশাল ঝামেলা, অনেক কাজ, তো সবগুলো কাজ না করতেছি আর বোঝাচ্ছে, এই তো, তো এই জন্য আজকে আর তেমন কিছু রান্না করবো না, শুধু মুরগি ডাল আর হলো ভাত, তো এখানে আমি চিকেন রান্না করতেছি, আজকে কী রান্না করলাম সেটা তো আপনাদেরকে বলছি, আর এখন চিকেনটা বসাচ্ছি, বাসা চেঞ্জ করা কিন্তু বিশাল ঝামেলা,
একটা গোছানো বাসাকে সম্পূর্ণ এলোমেলো করে আর একটা জায়গায় নিয়ে এসে আবার গোছানো, এটা কিন্তু অনেক বড় একটা কাজ। আর দেখা গেল এই বাসা গোছাতে দেখা গেল আমার অন্তত কমপক্ষে হলো 15 দিন লাগবে, কারণ হলো আমি একা আর এত শীত পড়ছে, সকালবেলা উঠে যে কাজ শুরু করব সেটা করা সম্ভব না। তো একটু দেরিতে লেটে উঠে আস্তে ধীরে কাজ শুরু করে দিই, আর এত ঠান্ডা, ঠান্ডার ভিতরে কিন্তু কাজ করতে গেলে খুব কষ্ট হয়। তো তার জন্যেই আসলে এবার দেরি হয়েছে বাসা গোছানো, তা না হলে কিন্তু আমার বাসা চেঞ্জ করলে হয়তো 1 সপ্তাহের ভিতরেই আমি সম্পূর্ণ বাসাটা গুছিয়ে ফেলি। এই যে ভাত, এই যে গোছাবো সবকিছু, এখন এভাবে থাক। এই লাইটের সুইচটা কোথায়? কি রে, উঠবে আর একটা সুইচ দিস, টাইম টেবিলটা সুন্দর হয়েছে না? শুকায় যাবে, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, এভাবে দিয়ে দিয়ে জিনিসপত্র অবস্থা খারাপ করে দিচ্ছে। দেখো কি হয়েছে, তো রান্না বান্না শেষ করে এখন খাওয়ার জন্য চলে আসছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, বাচ্চাদেরকে নিয়ে খেতে বসবো, আর আপনাদের ভাই এখন বাসায় নেই। আসো মিহি, আসো, মিহিকে দিচ্ছি তাই না? তাই আচ্ছা আসো। সমস্যা নেই, কিন্তু একটু যেন না পড়ে সেটাই হলো সমস্যা, পড়লে সমস্যা, বুঝছো? মজান তোমাকে রান দিছি, আলু দিব 1 পিস। নিচে একটু ঠান্ডা হোক। নাহিন, নাহিন আসো, পুরো টেবিলটা কার সাইকেল জানো? এগুলো এখন আমি কিচেনে লাগাবো। এক হাতে মোবাইল, এক হাতে ভিডিও করতেছি, আর এক হাতে খুলতেছি, এই জন্যেই খুলতে পারতেছি না। তো যাই হোক, খোলা শেষ, এখন একটা আমি লাগিয়ে দেখতেছি। এই যে এগুলো আমি এখানে লাগাচ্ছি, একটা এই যে আরো আছে, আরো অনেকগুলো আছে, সবগুলোই লাগাবো। এখানে লাগাইছি একটা, এখানে একটা, এখানে একটা দিলাম, এটা হলো কিচেন টয়লেটের, এখানে আমি হাত মোছার জন্য।
ফ্লেট দেওয়ার পরে হাতটা মোছার জন্য এখানে এটা আমি রাখছি, এটা এখানে দরজায় দিচ্ছি। এটা দরজায় দিতাম না, এটা এখানেই দিতাম, ওয়ালেই দেওয়ার কথা ছিল। পরে এটা কি হলো, মেয়ে লাগাইছে, লাগানোর পরে এটা খুলে যায়, বারবারে টাইলসে দিলে খুলে যায়। তারপর দরজায় দিছি, দরজায় দিছে দেখি সুন্দর মতো আটকেছে, তো সেই জন্য এটা এখানে রাখলাম। যাই হোক, আর এই যে কেন আমি হাত মোছার জন্য এটা দিলাম, তো এই হলো। তো বিকেলবেলা ছাদে আসছি, ছাদের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আমার আগের বাসার ছাদের ভিউটাও কিন্তু অনেক সুন্দর ছিল, একদম সেম টু এই ছাদের ভিউটা অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। তবে অনেক ঠান্ডা বাতাস, অনেক শীত বিকেলবেলা, কারণ বিকেল হলেই তো শীত পড়া শুরু হয়ে যায়। আর এই যে নিচে, এদিকে কিন্তু প্রচুর গাছ, গাছের কারণেই কিন্তু বেশি শীতটা মনে হয় আমার কাছে, বেশি শীত লাগে। আর এই তো যেখানে গাছ সেখানে তো ঠান্ডা। তো অনেক সুন্দর লাগতেছে ভিউটা, তাই না? হ্যাঁ, উত্তরা দেখা যাচ্ছে এখান থেকে, সেটা উত্তরা গ্রাম। এদিকে অনেকগুলো প্লট খালি আছে, যে অনেক প্লট খালি, সেটা হলো উত্তরা গ্রাম। এখন সুন্দর দেখা যাচ্ছে না?